Assalamualaikum. This is Fazlul Karim here. Welcome to my channel Fazlul Health Science. तो आज के हमारे शोरशोर हमारे टॉपिक से चले जाए, हमारे टॉपिक टा की, हमारे टॉपिक टा होलो DNA double helix. DNA double helix structure was proposed by James Watson and Francis Crick in 1953. अर्थात साइंटिस्ट James Watson and Francis Crick 1953 साले एक जो नेक्टा मॉडल दिए सिलेन আর এই মডেলের জন্য তারা কি নোবেল প্রাইজও পেয়েছিলেন কবে পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন 1962 তারা 1962 সালের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন এখন আমরা এই ফেসারগুলো দেখব ওনারা যে মডেলটা দিয়েছিলেন এই মডেলের মধ্যে মূল মূল কি কি আছে তা আমরা দেখব কি সাইলেন্ট ফেসার অফ দা ওয়ারসন এন্ড ক্র্যাক মডেল অফ ডিএনএ তো ওনারা কি বলেছিলেন ফারস্টে কি বলেছিলেন ফারস্টে বলেছিলেন যে এই ডিএনএটা হলো একটা রাইট হ্যান্ডেড ডিএনএ আর আরো বলেছিলেন যে এই ডিএনএটা তৈরি হয় কি দুইটা পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা পলিনিউক্লিওটাইড চেইন কি অনেকগুলো সিঙ্গেল নিউক্লিওটাইড ইউনিটগুলো এক ক্যারেক্টারের সাথে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড গঠন করে এরকম পলিনিউক্লিওটাইডগুলো কি করে এখানে ওনাদের মডেল ওনারা বলেছেন এই দুইটা নিউক্লিওটাইড চেইন কি করে টুইস্ট হয়ে থাকে অর্থাৎ দড়ি পাকানো অবস্থায় থাকে একটা কমন অ্যাক্সিসের উপর এটা ছিল তাদের ফার্স্ট দাবি এবং তারপর সেকেন্ড কি বলেছিল যে দা ডাবল হেলিক্স ডিএনএ ইজ অ্যান্টি প্যারালাল এটা হচ্ছে যে অ্যান্টি প্যারালাল অর্থাৎ একটা স্ট্র্যান্ড শুরু হয় প্রথম থেকে একটা স্ট্র্যান্ড শুরু হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং আরেকটা স্ট্র্যান্ড শুরু হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম এই ডিরেকশনে থার্ড কি বলেছিল তারা বলেছিল তিন নম্বরে ফেসার হয়েছে এই যে ডাবল হেলিক ডিএনএ আছে এই ডিএনএ ওয়েথটা কত আমরা বাংলায় বলি এর পাশটা কত এর ওয়েথটা হইছে গিয়া 2.0 ন্যানোমিটার এর ওয়েথ হলো 2.0 ন্যানোমিটার এবং চার নম্বরে কি বলেছিল তারা চার নম্বরে বলেছিল যে এই যে ডিএনএর একটা প্যাচ ঘুরে আসছে একটা প্যাচ কোন থেকে কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা প্যাচ ঘুরে আসছে এখানে তাদের যে দূরত্ব এই দূরত্বটা কতটুকু এখানে তাদের দূরত্ব হইছে 3.4 ন্যানোমিটার অর্থাৎ একটা প্যাচ ঘুরে আসছে একটা ডিএনএ এর প্রয়োজন পড়ে 3.4 ন্যানোমিটার স্পেস এবং এই স্পেসের মধ্যে কি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে অর্থাৎ 10 জোড়া নিউক্লিওটাইড এই 10 জোড়া নিউক্লিওটাইড মিলে একটা প্যাচ গঠন করে এবং আরেকটা কথা যে একটা নিউক্লিওটাইড অর্থাৎ এখান থেকে এই দূরত্ব অথবা এই যে এখান থেকে এখানে দূরত্ব কত একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হলো 0.34 ন্যানোমিটার এখন নাম্বার 5 এর বৈশিষ্ট্য কি নাম্বার 5 এর বৈশিষ্ট্য হলো এই যে দুইটা স্ট্র্যান্ড আছে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন আছে এই দুইটা পলিনিউক্লিওটাইড চেইন মিলাই এই ডিএনএ এর ব্যাকবোন গঠন করে এই ব্যাকবোনের দুইটা পলিনিউক্লিওটাইডের বাইরের সাইড হলো হাইড্রোফিলিক অর্থাৎ বাইরের সাইডে তারা পানিকে ভালোবাসে বাট তারা ইনসাইডে কি পানিকে ভালোবাসে না ইনসাইড হচ্ছে হাইড্রোফোবিক এবং নাম্বার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো এই যে স্ট্যান্ডটা আছে দুইটা স্ট্যান্ড আর নট আইডেন্টিক্যাল অর্থাৎ তারা আইডেন্টিক্যাল না একরকম না যেমন একটা 5 প্রাইম থেকে শুরু হয়েছে 3 প্রাইম শেষ হয়েছে এবং আরেকটাও তো 5 প্রাইম থেকে শুরু হয় না আরেকটাও শুরু হয়েছে 3 প্রাইম থেকে 5 প্রাইমে এর জন্য বলা হয়েছে দে আর নট আইডেন্টিক্যাল বাট কমপ্লিমেন্টারি টু ইচ আদার অর্থাৎ তারা একে অপরের পরিপূরক এখন নাম্বার 7 এর বৈশিষ্ট্য কি নাম্বার 7 এর বৈশিষ্ট্য হলো নাম্বার 7 এ যে দুইটা স্ট্যান্ড আছে এই দুইটা স্ট্যান্ড কিভাবে যুক্ত থাকে এরা দুইটা স্ট্যান্ড যুক্ত থাকে হাইড্রোজেন বন্ড দ্বারা এখানে হাইড্রোজেন বন্ড গঠন হয়েছে কার মাধ্যমে এখানে হাইড্রোজেন বন্ড গঠন হয়েছে এখানে থায়ামিন অ্যাডিনিন এর মধ্যে হাইড্রোজেন বন্ড আমরা দেখতে পাইতেছি এবং আরেকটা হাইড্রোজেন বন্ড দেখতে পাইতেছি গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে এখানে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কয়টা একটা দুইটা তিনটা হাইড্রোজেন বন্ড ফর্ম করছে এবং থায়ামিন অ্যাডিনিন এর মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর এই বন্ডগুলা যে থায়ামিন অ্যাডিনিনের যে বনের যে পাওয়ার বনের যে শক্তি তার চাইতে 50 গুণ বেশি শক্তি ধারণ করে গুয়ানিন এবং সাইটোসিনের বন্ডটা এখন আসা যাক নাম্বার 8 নাম্বার 8 এ কি নাম্বার 8 এ বলা হয়েছে পিউরিন এখানে যে বন্ড গঠন করেছে
দুইটা স্ট্যান্ড হাইড্রোজেন বন্ড গঠন করছে। এই বন্ডের মধ্যে পিউরিন এবং পাইরিমিডিন সমান সংখ্যক থাকবে। অর্থাৎ এখানে পিউরিন এন্ড পাইরিমিডিন কেন সমান সংখ্যক থাকবে? এখন আমরা পিউরিন এন্ড পাইরিমিডিনের স্ট্রাকচার আমরা দেখছি যে আমরা পিউরিনের স্ট্রাকচারে দুইটা রিং পাইছি, কিন্তু পাইরিমিডিনের স্ট্রাকচারে একটা রিং পাইছি। এই যে এখন যদি এই দুইটা পিউরিন একসাথে এখানে বসায় আমরা এখানে স্থান সংকুলন হইতে সমস্যা হবে, কিন্তু একটা পিউরিন একটা পাইরিমিডিন বসাইলে এখানে স্থান সংকুলনের কোনো সমস্যা হয় না। এবং আরেকটা কথা হয়েছে, যদি দুইটা পাইরিমিডিন বসায়, দুইটা পাইরিন বসাইলেও আমাদের পুরো স্থান সংকুলন হয় না, কিছু গ্যাপ থাকে। এটা হলো আমাদের 8 নম্বরের বৈশিষ্ট্য। এখন আসা যাক নাম্বার নাইনের বৈশিষ্ট্য কি। নাম্বার নাইনের বৈশিষ্ট্য হলো এই যে ডাবল স্ট্রাকচার ডিএনএ আছে, ডাবল হেলিক্স ডিএনএ, এই ডিএনএটা কি করে? চার গ্যাপ রুল ফলো করে। চার গ্যাপ রুল আমরা পড়েছি না, আমরা গত ক্লাসে পড়েছি, যারা না পড়েছি তারা আমরা দেখে নেব। আর চার গ্যাপ রুলে কি বলা হয়েছে? চার গ্যাপ রুলে বলা হয়েছে যে অ্যাডেনিনের সমান থাকবে কি? থায়ামিন। আর গুয়ানিনের সমান থাকবে সাইটোসিন। এখন আসা যাক লাস্ট অফ অল নাম্বার টেন, টেনের বৈশিষ্ট্য কি। টেনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ডাবল স্ট্রাকচার, ডাবল হেলিক্স ডিএনএ আছে, ডাবল হেলিক্স ডিএনএ দুইটা স্ট্যান্ড কিন্তু জেনেটিক ইনফরমেশন ক্যারি করে, একটা স্ট্যান্ড জেনেটিক ইনফরমেশন ক্যারি করে। এর জন্য আমরা যে স্ট্যান্ডটা জেনেটিক ইনফরমেশন ক্যারি করে ওই স্ট্যান্ডকে আমরা কি বলি? সেন্স স্ট্যান্ড। এবং তার অপোজিট স্ট্যান্ডটাকে আমরা কি বলি? অ্যান্টি সেন স্ট্যান্ড। এই হলো আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ডাবল হেলিক্স ডিএনএ সেলিয়েন্ট ফেসার অফ ওয়ারসন এন্ড ক্র্যাক মডেল অফ ডিএনএ পড়লাম। আজকের ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সবাই বেশি বেশি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।